আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস ফাইভ পার্ট টু এর আগের ভিডিওতে পার্ট এর সমস্ত এর উত্তর করে দেওয়া হয়েছে যার লিঙ্ক রয়েছে নিচের ডেসক্রিপশনে এখানে অ্যাক্টিভিটি ওয়ানে বলছে পিক আউট দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট ইন দ্য স্পেস বিলো অর্থাৎ বাক্যগুলো থেকে প্রপার নাউন খুঁজে বের করতে হবে এবং উত্তর জায়গায় লিখতে হবে প্রপার নাউন বলতে বোঝায় যখন যে নাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু জায়গার নামকে বোঝানো হবে সেটা হবে প্রপার নাম যদি আমি একটি বাক্য বলি দ্য স্টুডেন্টস রিড ইন দ্য ক্লাস ভেরিওয়েল তাহলে এখানে স্টুডেন্ট একটা নাউন যেটা হবে কমন নাউন স্টুডেন্ট দ্বারা কী হবে ক্লাসের যতগুলো ছাত্রী আছে সমস্ত ছাত্র ছাত্রীকে বোঝানো হবে কিন্তু আমি যদি বলি রাহুল রিডস ইন দ্য ক্লাস ভেরিওয়েল তাহলে কী হবে রাহুল দ্বারা শুধুমাত্র ক্লাসে যে রাহুল নামে ছাত্র রয়েছে তাকে বোঝানো হবে তাহলে রাহুল হবে একটা প্রপার নাউন তো এখানে বাক্যগুলো রয়েছে এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এখানে এভারেস্ট হবে প্রপার নাউন কারণ এভারেস্ট দ্বারা কী হবে শুধুমাত্র এভারেস্ট নামে যে পর্বত রয়েছে পর্বত শৃঙ্খ রয়েছে সেটাকে বোঝানো হবে এবার আসে নেক্সট কোয়েশ্চেন মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া এখানে ইন্ডিয়া হবে প্রপার নাউন কারণ ইন্ডিয়া বলতে শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষকে বোঝানো হবে তারপরে হচ্ছে তোমার ক্যালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল এখানে ক্যালিম্পং এবং ওয়েস্ট বেঙ্গল হবে নাউন এবার আসা যাক অ্যাক্টিভিটি ট্যের পোর্শনগুলোতে এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স অর্থাৎ পার্সোনাল প্রোনাউন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমে বলছে রবি ইজ ফন্ড অফ প্ল্যান্টস ড্যাস ওয়াটার্স দেম ডে এখানে বসবে হি কারণ রবি হচ্ছে একটা কি ছেলের নাম ছেলের নামের ক্ষেত্রে যে প্রোনাউন ইউজ করা হয় সেটা হবে কি তার ক্ষেত্রে হবে হি ইউজ করতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে লতা আশা অ্যান্ড মিনা আর থ্রি সিস্টার্স ড্যাস গো টু স্কুল টুগেদার এখানে বসবে দে কারণ একসঙ্গে লতা আসামিনা একসঙ্গে একের অধিককে বোঝাচ্ছে তার জন্য কি হবে দে প্রোনাউন এখানে ইউজ করতে হবে তারপর হচ্ছে দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন ড্যাস ইজ এ বিউটিফুল প্লেস এখানে বসবে ইট কারণ জায়গার পরিবর্তে কী হয় ইট প্রোনাউন ইউজ করা হয় নেক্সট কোয়েশ্চিন আই লাইভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস আই লাভ ড্যাস ভেরি মাচ এখানে বসবে দেম এবার আসা যাক অ্যাক্টিভিটি থ্রিতে এখানে বলছে রিড লেটস রিড সেকশন অফ লেসেন থ্রি ফ্রম উইংস অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে লেসেন থ্রির লেটস রিড সেকশনটা পড়ো না রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ প্লেস ইন ইন্ডিয়া দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড অর রিড অ্যাবাউট এখন তুমি পাঁচটা বাক্য লিখো ভারতের একটি জায়গা সম্পর্কে যার সম্পর্কে তুমি পড়েছো বা সেখানে তুমি ঘুরতে গিয়েছো এভাবে লিখতে হবে রিসেন্টলি আই হ্যাভ রিড অ্যাবাউট দ্য তাজমহল ইট ইজ অ্যান্ড আইভরি হোয়াইট মার্বল

কাম টু ভিজিট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার ইউনেস্কো ডিজিগনেটেড দ্য তাজমহল অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন নাইনটিন এইটিন থ্রি এই পার্টে যে করা কোশ্চেন ছিল তার উত্তরগুলো আমি বলে দিলাম দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে তিল দেন টেক কেয়ার গুড